বিহান তিয়ার কপালে চুমু দিয়ে আবারও বলল, রোজ এইভাবে ঘুমাবো, তোমার তপ্ত নিঃশ্বাসে অভ্যস্ত হব। এই প্রথম একটা রাত বিহানকে এইভাবে আলিঙ্গন করে ঘুমালো দিয়া। বিহান তিয়াকে বুকে ছড়িয়ে বলল, ভালোবাসাময় জীবনের শুভেচ্ছা শ্যামা পাখি। দিয়াও নিশ্চিন্তে বিহানের মুখে মাথা রেখে ঘুমালো। পৃথিবীর সর্বোত্তম সুন্দর মুগ্ধতার সকাল আজ দিয়ার জন্য। দিয়ার জীবনে কেটে যাওয়া অন্য সব সকালে এতটা ভালো অনুভূতি ওর কখনোই হয়নি। জীবনটা সত্যি উপভোগ করার মতো যদি পার্মানেন্ট একটা মানুষ থাকে। দিয়া কালকের কথা ভেবেই ভীষণ লজ্জা লাগছে, বেশি লজ্জা লাগছে সেই গভীর চুম্বনের কথা ভেবে। নিমেষেই লজ্জারা ভিড় করলো দিয়ার আঙ্গিনায়, সর্বাঙ্গ ছড়িয়ে পড়লো লাজুকতার ছোঁয়া। চোখ মেলে তাকিয়ে লজ্জার মাত্র কয়েক হাজার গুণ বেড়ে গিয়েছে। উনি খালি গায়ে কেন? রাতে তো খালি গায়ে ছিলেন না, ঘুমের মাঝে আবার কিছু হয়নি তো? ও মাই গড, আমি কি কিছুই টের পেলাম না? না না, উনি তো অমন মানুষ নন। ছি, কি সব ভাবছি। বিহানের বুক বরাবর দিয়ার মাথা ঠেকানো, দিয়ার ঠোঁট মুখ বিহানের বুকে গুঁজে আছে, নিঃশ্বাস বিহানের বুকে গিয়ে আছড়ে পড়ছে। দিয়ার চুলগুলো খোলা, বিহান দুই হাতে জড়িয়ে রেখেছে দিয়াকে। গভীর ঘুমে আচ্ছন্ন বিহান। এই মানুষটা সব কিছু যেন কেমন স্পেশালভাবে উপস্থাপন করতে পারে। কপাল অনেক ভালো না হলে কি ওনাকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি? দিয়া ঘুমন্ত মানুষটাকে মন ভরে দেখছে। এরই মাঝে বিহানের ফোনের রিংটোনে ভাবনা কেটে গেল দিয়ার। ফোন একভাবে বেজেই যাচ্ছে, মনে হচ্ছে এমার্জেন্সি কিছু, না হলে এত সকালে কেউ এতবার কল দিবে কেন? ফোনটা বিহানের পিঠের নিচে পড়ে আছে। বিহানের বড় ফোন তো ড্রেসিং টেবিলের এই বাটন ফোনে, আবার কে ফোন দিচ্ছে? বিহানের পিঠের নিচ থেকে কোনো রকম ফোনটা হাতে নিতেই বিহান ফোনটা দিয়ার হাত থেকে ছো মেরে নিয়ে আবার চড়িয়ে ধরলো দিয়াকে। হঠাৎ করে কেঁপে উঠল দিয়া। বিহান জেগে গেল কখন? চোখ আগের মতোই অফ করে আছে বিহান, অথচ বিহান সজাগই আছে। দিয়া শুকনো কাশি দিয়ে বলল, ইয়ে আপনার ফোন বাজছে, ধরুন এমার্জেন্সি কিছু হবে হয়তো। বিহান দিয়াকে আরো একটু জোরে জড়িয়ে ধরে পড়ল। এই মুহূর্তে তোমার থেকে বেশি এমার্জেন্সি কিছুই তো দেখছি না। বিহান চোখ অফ রেখে এই কথাটা বলল। ঘুম থেকে উঠেই ওনার মতলব কি? ধরার ধরনটাও অন্যরকম, এত লজ্জা দিতে পারে উনি, লজ্জা পাচ্ছি জেনেও এমন করছেন, অসভ্য মানুষ একটা। দিয়া ছোটার চেষ্টা করছে আর বলছে, দেখুন ছাড়ুন আগে আমাকে। এত নড়ছো কেন শ্যামা পাখি? দিয়া নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু বিহান এত শক্তপোক্তভাবে ধরেছে দিয়া নড়তেই পারছে না। চেষ্টা করে দেখো পারো কিনা, আমার থেকে ছুটে যাও কি এতই সোজা বালিকা? আমি বিশ্বপ্রেমিকদের মতো রাতের পর রাত জেগে প্রেমের কবিতা লিখিনি, শহরে শহরে প্রেমের কারফু জারি করিনি, ফেসবুকে রোজ স্ট্যাটাস দেইনি, সোজা সুজি বিয়ে করে নিয়েছে। কিভাবে শ্বশুরের মেয়ের উষ্ণ নিঃশ্বাস রোজ সকালে ঘুম থেকে উঠে অনুভব করতে পারি, সেই চেষ্টাই করেছি। যদি বিয়ে না করতাম তাহলে কি রোজ সকালে এই মুখটা দেখার সৌভাগ্য হতো আমার? ইঞ্জিনিয়ারের কি সাহস ভাবা যায়? আমার বউ বিয়ে করার প্ল্যান করছিল, যার ভাবনায় আমার জীবনের এত সময় নষ্ট হয়েছে, তাকে অন্য কেউ ছিনিয়ে নিয়ে যাবে ভাবতেই কয়েক রাত ঘুম হয়নি আমার। আমার জীবনে লেখাপড়া আমি সব থেকে বেশি গুরুত্ব দিয়েছি, জীবনের সব থেকে বেশি সময় লেখাপড়ার পিছনে ব্যয় করেছি, আর এই লেখাপড়ার থেকেও বেশি সময় আমি তোমার পিছনে ব্যয় করেছি। আমার পেছনে আপনি কবে সময় ব্যয় করলেন? সে জানে আমার মস্তিষ্ক, আমার পাগলাটে মন, আনমনে তোমাকে ভেবে কেটেছে আমার অজস্র সময়। তখনই বুঝতাম তোমাকে কতটা প্রয়োজন আমার, আর যার জন্য এত সময় ব্যয় করলাম অন্য কেউ তাকে নিয়ে যাবে। আপনার ফোন আবার বাজছে, আপনি কথা বলুন, আমি ওয়াশরুম যাব। ওকে চলো, আমিও যাচ্ছি। হোয়াট, কেন এত হট তুমি? কাল এত রোম্যান্স করেছি, কোনো ব্যাপার না, আজও হবে। আমি হট মট বলিনি, ছাড়ুন আগে ফাজিল কোথাকার। এরই মাঝে বিহানের ফোন আবার বেজে উঠল। দিয়া বলল, ধরুন ফোন। না, পরে ধরবো। ফোনে প্রেয়সী নামে কারো ফোন বেজে চলেছে।
প্রেয়সী উনিকে কার নাম প্রেয়সী দিয়ে সেভ করে রেখেছেন আর এতবারই বা কল দিচ্ছেন কেন? কুল দিয়া, আগে দেখিনি তোমার প্রেশার বেড়ে গিয়েছে কিনা। আগে বলুন কে আপনার প্রেয়সী? আমার প্রেয়সী প্রিয়তমা, সবই তো আম্মুর বৌমা। মুখ ভার করে তাকিয়ে রইল দিয়া। তোমার মুখ এমন হয়ে গেল কেন? মনে হচ্ছে অন্ধকার নেমেছে। আপনি কার নাম্বার প্রেয়সী দিয়ে সেভ রেখেছেন আগে সেটা বলুন। আচ্ছা বাবা শোনো, ওর নামই প্রেয়সী, আমি কি দিয়ে সেভ করব বলো? আমার প্রেয়সী হতে যাবে কেন কেউ বলো তো? ও তাহলে কল ধরুন আর লাউজা দিন। বউ তো নয়, যেন সিসি ক্যামেরা। বিহান বেশ একটু বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করে বলল, কি সমস্যা প্রেয়সী, এতবার কল দিচ্ছিস কেন? আমার ফোন ধরছিলি না কেন? ইমার্জেন্সি মনে হয়নি তাই? আমি ইমার্জেন্সি কিছু বলতেই ফোন দিয়েছিলাম। আই এম নট ইন্টারেস্টেড প্রেয়সী। কাল আমার ফোন ধরলি না কেন? কাল আমি আমার লাইফের বেস্ট মোমেন্ট সেলিব্রেট করেছি, কারো কলই ধরা হয়নি। কি ছিল সেটা? আমি ব্যক্তিগত বিষয় শেয়ার করতে চাইছি না। তুই এভাবে কথা বলছিস কেন? বিকজ তুই হুদাই কল দিয়েছিস তাই। আমাকে এতটা ইগনোর করছিস কেন বিহান? হোয়াট দ্য হেল, আমি কেন ইগনোর করতে যাব? ইগনোর ছাড়া কি, তুই বাড়ি যাওয়ার পর তিনটা রিপ্লাই দিয়েছিস। যে তিনটা দেওয়ার প্রয়োজন মনে হয়েছে দিয়েছি, অজাজিত মেসেজের রিপ্লাই আমি কবে দিয়েছি প্রেয়সী? কেন বিহান আমাকে এতটা ইগনোর করিস? কাল সারা রাত ঘুম হয়নি, আমার ছটপট করেছি আমি, তুই জানিস না, তুই কথা না বলে ঘুম হয় না আমার। বিহান দিয়ার দিকে তাকালো, এইবার রাগের সাপের মতো ফুসফুস করছে দিয়া, আবার ভীষণ কান্নাও পাচ্ছে। বিহান রীতিমতো ভয় পেয়ে গেল, কি করবে বুঝতে পারছে না। তবে এটা বুঝেছে যে দিয়া মাইন্ড তো করেছে, সাথে মন খারাপও করেছে। বিহান তড়িঘড়ি করে বলল, লাস্টবার বলছি, আই এম ম্যারিড প্রেয়সী, বন্ধুত্ব নষ্ট হোক সেটা চাইছি না আমি, আমার বউ এগুলো ভালোভাবে নিবে না। আমার থেকে পালাতে মিথ্যে বলছিস তুই? যেটা মনে চায় ভেবে নে, রাখলাম। কি সমস্যা বিহান, তুই কেন আমাকে বুঝিস না? এক কথা বারবার বলতে বিরক্ত লাগে আমার। আমরা ফ্রেন্ডরা মিলে পাস করার পর যে একটা ট্যুর দিতে চেয়েছিলাম ভুলে গেলি? আমি আমার পুরো ছুটি কাজিনদের সাথেই কাটাতে চাই। কাজিনদের সাথে তো সময় অনেক কাটালি। সারা জীবন কাটাতে চাই, কাজিনদের সাথে থাকলে অনেক হ্যাপি থাকি আমি। তুই নাকি তোর কাজিনকে লাভ করিস? ইন্টারেস্টিং প্রশ্ন। দিয়া এক ছটকায় বিহানের কাছ থেকে উঠে গেল। বিহান ফোন কেটে দিয়ার হাত টেনে ধরে বলল, দিয়া শোন না, রাগ করিস কেন? তুই করে বললে আবার রাগ করিস না, তুই বলতে ভালো লাগে আমার মাঝে মাঝে। যা ইচ্ছা বলুন, আমার হাত ছাড়ুন আপনি, আমার সাথে আর কথা বলবেন না আপনি। আমি আবার কি করলাম? ঢাকায় ওই প্রেয়সীর সাথে কি না, ঢাকায় ওই প্রেয়সীর সাথে কি না কি করেন আমি কি জানি নাকি, আমি কি থাকি ওখানে? বিহান ভ্রু উঁচিয়ে বলল, ইশরে কেমন টমেটো হয়ে গিয়েছে তোর গা। এইসব বলে কোনো লাভ হবে না, যান সারা রাত আপনার জন্য যার ঘুম হয়নি তার ঘুম পাড়ান। একটা থাপ্পড় দেবো ফাজিল মহিলা, আমার কি দোষ? আমি তো বললামই আমি ম্যারিড, নিজের প্রিয় জিনিস রাগ করে হলেও অন্য কারো কাছে দেওয়ার কথা বলতে নেই, কাছে একটু আদর করি রাগ কমে যাবে। আপনি আমার কাছে আর আসবেন না। কাছে না আসলে বাঁচবো কিভাবে, রাগ করি অক্সিজেন বন্ধ হয়ে যাবে আমার। দিয়া বিহানের হাত ছাড়ি দিয়ে চলে যেতেই বিহান কেন কুকিয়ে উঠে বলল, দিয়া আবার কেমন শ্বাসকষ্ট হচ্ছে, মনে হচ্ছে বাঁচবো না আর। দিয়া বিহানের দিকে তাকিয়ে দেখে বিহান ভীষণ কষ্ট পাচ্ছে, বিহানের চোখে মুখে কষ্টের আবদার। উনি তো অসুস্থ হলেও কখনো প্রকাশ করেন না, নিশ্চয় অনেক কষ্ট পাচ্ছেন, না হলে এমন করবেন কেন? দিয়া দ্রুত বিহানের দুই গালে হাত দিয়ে বলল, কি হয়েছে আপনার, হঠাৎ এমন শ্বাসকষ্ট হচ্ছে আপনার, কি হলো আপনার? কেঁদে দিয়ার অবস্থা একাকার, বিহান যেন কেমন নিস্তেজ হয়ে যাচ্ছে। দিয়া কেঁদে বলছে, প্লিজ উঠুন না, এক্ষুনি তো ঠিক ছিলেন, হঠাৎ কি হলো, চলুন ডক্টরের কাছে চলুন।
বিহান হাঁপাতে হাঁপাতে বলল, আমি একদমই নিঃশ্বাস নিতে পারছি না, ডাক্তারের কাছে নিতে নিতে হয়তো বাঁচব না। আমার মুখে অক্সিজেন গেলে একটু ভালো লাগতো, আমি হয়তো সুস্থ হতাম। দিয়া ব্যস্ত হয়ে বলল, কোথায় পাবো এখন অক্সিজেন হসপিটাল না গেলে? তোমার মুখ দিয়ে হাওয়া দিলেই সুস্থ হয়ে যেতাম। তোমার মুখ আমার মুখে দিয়ে হাওয়া দাও, অক্সিজেনের মতো লাগবে। দিয়া এক সেকেন্ড সময় নষ্ট না করে ওর মুখ দিয়ে বিহানের মুখে হাওয়া দিতে শুরু করলো। নিমেষেই বিহানের চোখ মুখ স্বাভাবিক হয়ে গেল। দিয়ার চোখের পানি বিহানের চোখে মুখে পড়তেই বিহান দিয়াকে চড়িয়ে ধরে গালে মুখে আলতোভাবে চুমু দিয়ে বলল, কত ইনোসেন্ট তুমি দিয়া, কাছে আর আসবে নাকি? তোমাকে কাছে আনাটা কত সহজ দেখেছো। আমার কি কোনো কালে শ্বাসকষ্ট ছিল গাধি? দেখলাম আমার কষ্ট দেখলে তোমার কেমন লাগে। কি সাংঘাতিক মানুষ, আমাকে রীতিমতো ভয় দেখিয়ে আমাকে দিয়ে কি সব করলেন, কি ভয়ানক লজ্জাটাই না পেলাম। দিয়া বিহানের বুকে আস্তে কিল দিতে দিতে বলল, চিটার একটা আমাকে ভয় দেখানো হয়েছে। প্রসঙ্গ যেখানে বউয়ের আদর পাবার, চিটিং একটু করাই যায়। লজ্জায় মাথা নিচু করে রইল দিয়া, চোখ বিছানার চাদরের দিকে। এই যে আমার ফোন চেক করো, আগে দেখো সব মেসেজ, তারপর ভুল বুঝো কেমন। বিহানের দুইটা ফোন চেক করতেই তেমন কিছু পেল না। দিয়া প্রেয়সীর মেজাজ দেখে বোঝাতে পারছে না বিহানকে ভালোবাসে, কিন্তু বিহান সতর্কভাবে এড়িয়ে চলেছে। তুমি আমার জন্য কষ্ট পাও সেটা আমি হতে দিব না, আবার মনের দরজায় তুমি ছাড়া কারো প্রবেশ নিষেধ। কি হয়েছে নানি? ধরো এটা কি দেখো? কে দিল আর কি এটা? আমি আনিয়েছি, দেখো বাচ্চা হবে কিনা। এই মেশিনের কি নাম তা জানি না। দিয়া বিহান ভাইয়ের দিকে তাকিয়ে বলল, হোয়াট, কি এটা? বিহান গাল চেপে হেসে বলল। দিয়া বিহানের হাতে ধরিয়ে দিয়ে বলল, ধরুন আপনার ইউরিন টেস্ট করুন। বিহান দিয়ার কথা শুনে একগাল হেসে দিল। বিহানের হাসি দেখে নানি আশ্চর্য বনে গেল। আজ অনেকদিন পরে দিয়া ওর আম্মুদের বাসায় যাচ্ছে, এই প্রথমবার থেকে বাবার বাড়ি। এই প্রথমবার দিয়ার এভাবে যাওয়া যেন শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি। আগে যেত কেমন তেমন ভাবেই যেত, দিয়ার আজ প্রথমবার অনুভব হচ্ছে ও বিবাহিত। আজ বিহানের বায়না দিয়া যেন শাড়ি পরেই বের হয়, আর দিয়াকে দেখতে যেন ঠিক বউ বউ মনে হয়। বিহানের অনুরোধে আজ হলুদ শাড়ি পরে বের হয়েছে দিয়া। দিয়া বিহানের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কিছু বলবেন? বিহান দুঃখী দুঃখী মুখে বলল, বোতাম খুলে দাঁড়িয়ে আছি দেখছো না? তো কি ব্যাপার, বোতাম লাগাবেন না? বিহান দিয়ার হাত টেনে ধরে ওর বুকের কাছে নিয়ে বোতাম হাতে ধরিয়ে দিয়ে বলল, বোতাম লাগিয়ে দাও শার্টের, তুমি দিবে বলেই দাঁড়িয়ে আছি। দিয়া বোতাম লাগাতে লাগাতে বলল, এতদিন তো একাই লাগিয়েছ। আগেও চাইতাম তুমি লাগিয়ে দাও, ভাবতাম নিজে থেকে সে লাগিয়ে দিবে, বাট আর দিলে না, তাই নিজেই বলে ফেললাম। ভাবছি এভাবেই নিজের সব অধিকার আমাকে আদায় করে নিতে হবে। দিয়া বিহানের মুখের দিকে তাকিয়ে লাচুকভাবে হাসলো। বিহানের শার্টের বোতাম লাগিয়ে দিল দিয়া। এরপর বিহানের মা বাবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল ওরা। বিভোরও ওদের সাথে যাচ্ছে। দিয়ার আম্মু বলে দিয়েছে বিভোর যেন অবশ্যই ওদের সঙ্গে আসে। বিভোর নিজের বাইক নিল আর দিয়া আর বিহান এক বাইকে যাচ্ছে। দিয়ার শাড়ির আঁচল ঠিকভাবে ধরে বিছানে দিয়া শাড়ির আঁচল ঠিকভাবে ধরে বিহানের কাঁধে হাত রেখে বসল। ওরা বসা থেকে সোজা রূপগঞ্জে গেল বাইক নিয়ে। রূপগঞ্জের দিকে যেতে দেখে একটু অবাক হলো দিয়া। বিহানকে বলল, বাইক কি ব্যাপার, রূপগঞ্জ এলেন যে, কি কিনবেন? আমাকে কি ছোট লোক মনে হয়? শ্বশুর বাড়ি কি খালি হাতে যাব? এমনি বিয়ে করেছি অত্যাচারী রাজাকার বংশে, খালি হাতে গেলে আমার নামের পাশে ছোট লোক কিপটা সার্টিফিকেট ধরিয়ে দেবে, মানুষ বলা বলি করবে শ্বশুরও যেমন কিপটা জামাইও তেমন কিপটা। দেখুন বাবাকে নিয়ে একটা বাজে কথাও বলবেন না বলে দিচ্ছি। আমাকে কে কম গহনা দিয়েছে বাবা যে কিপটা বললেন? একটু রাগি মুখ দেখার জন্যই বললাম, আমার শ্বশুর ইজ দ্য বেস্ট শ্বশুর আই নো পিচ্ছি। তার হিরে থেকে দামি মূল্যবান জিনিস আমার হাতে তুলে দিয়েছেন। থেমে বাইক থেকে মাছের গলিতে নামলাম ওরা। বিহান আবার বিভোর মাছ কিনেছে।
এত বড় রুই মাছ কিনে নিয়ে যাবেন, সাথে আবার চিংড়ি ইলিশ, এত মাছ কে খাবে? বাহ বাহ, এত মাছ কিনে নিয়ে যাচ্ছেন বিহান ভাই তো একটু কিপটা নয়? শ্যামবর্ণের ছেলে এসে বিহানকে ডাকলো, কিন্তু বিহানের কান পর্যন্ত কথাটা পৌঁছচ্ছে না। ছেলেটি একভাব দেখেই যাচ্ছে, সে দিয়া নিজেই ডাক দিল, বিহান ভাই আপনাকে ডাকছেন কেউ? খান এগিয়ে এসে বলল, আরে ভাই এখানে তুই? আমার বউ, পুচকি মানুষ তো, যা ইচ্ছে তাই বলে, ব্যাপার না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ছেলেটি চলে গেলে বিহান দিয়াকে বলল, আজ ফুপির কাছে এর বিচার দিব, আমাকে ভাই ডেকে তার মেয়ে আর কতদিন নিহত করবে। তাহলে কি ভরা মাছের বাজারে বর বলে বলে ডাকবো? স্টুপিড, আমার ফ্রেন্ড কি ভাবলো? এই শাস্তি স্বরূপ তোর জন্য এখান থেকে পাঙাশ মাছ কিনে নিয়ে যাব। এই দেখুন, আমি ইলিশ চিংড়ি ছাড়া অন্য কোনো মাছ ভালো পছন্দ করি না, আর পাঙাশ আমার বমি পায়। হ্যাঁ, এই জন্যই পাঙাশই খাওয়াবো তোকে। কয়েক মিনিট পরেই বাড়িতে পৌঁছে গেল ওরাক পাখি জিনিসগুলো কিনে। দিয়া ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, খোলা চুলে হালকা সাজগোজ বেশ সুন্দর লাগছে। ওরা বাড়িতে প্রবেশ করতেই রিয়ার চোখ আগে বিভোরের উপর পড়ল। বিভোর হেলমেট খুলে রিয়ার দিকে তাকালো, আহা কি চাহনি দুজনের। রিয়া বোধহয় আগে থেকেই জানত বিভোর আসবে। দিয়ার বাবা ভাই আম্মু কাকিমণিরা সবাই এগিয়ে এলো ওদের দেখে। মাছ মাংস ফল সবাই ধরে এগিয়ে নিয়ে গেল ভেতরে। আয়রা ছুটে এসে বিহানের কোলে উঠল, বিভোর শারিকা বলে ডেকে চকলেট ধরিয়ে দিল হাতে। আয়রা চকলেট খেয়ে ভীষণ খুশি। বিহানটা ভেতরে গিয়ে নাস্তা খেয়ে বারান্দায় চেয়ারে বসে আছেন সবাই। তোহা আর তিয়াস বলে উঠল, আজ বিহান ভাইকে পেয়েছি, পিকনিক হবে। আইডিয়াটা খুবই ভালো, সবাই 200 করে টাকা জমা দাও। বিহান বলে উঠল, আমার টাকা দিয়া দিয়ে দেবে। বেশ শান্ত চোখে তাকিয়ে বলল, আমার কাছে 100 টাকার একটা নোট আর 10 টাকার দুইটা নোট আছে, আর আর তো টাকা নেই, যাও বা আছে তাও বাড়িতে। বিহান স্ট্রেট বলে দিল, আমি সেসব জানি না, আমার টাকা তুমি দেবে তাই দিবে। রিয়া বলে ওঠে, তো আমার টাকা কিপটা বিভোর ভাই দেবে? ছি, নিজের ওনাকে কিপটা বলছো? ওহা মেহুকে কল দিয়ে বলল, মেহু আপু আজ সন্ধ্যায় আমাদের পিকনিক আছে, 200 টাকা নিয়ে চলে এসো। ও মামা বাড়ি আসছে, টাকা দেবে কেন? আমি দেবো টাকা। ব্যাপারটা সন্দেহ লাগলো, কারণ আবির আগপাড়িয়ে মেহু টাকা দিতে চাইছে। তোহা বলল, সবার তো সবাই আছে, আমার টাকা না হয় আজ ডাক্তার সাহেবের বই দেবে। কি একটা অবস্থা, আমাকে এইভাবে ফাঁসানো হচ্ছে, আমি এখন টাকা পাবো কই? রান্নাঘরে দিয়ার আম্মু আর রিয়ার আম্মু দিয়াকে ডেকে নিয়ে সেই পরিমাণে বকাঝকা করতে শুরু করে দিল। দিয়া যেন বিশাল কোনো অন্যায় করে ফেলেছে। দিয়া ওর আম্মুর দিকে তাকিয়ে বলল, আমি কি করেছি আম্মু, হঠাৎ বকছো কেন? দিয়ার আম্মু ওর অগ্নি চোখে তাকিয়ে বলল, সিস দিয়া, এতদিন যা বলেছ বলেছ, এখন আর ভাই ডাকবা না, দেখতে আর শুনতে খারাপ দেখায়, মানুষ সমালোচনা করে বোঝো না? সেই ছোট্টবেলা থেকে বলে আসছি তো, তাই অভ্যাস হয়ে গিয়েছে। খারাপ অভ্যাসগুলো তো তোমার কোনোদিনই যাবে না, আর যেন শুনি না ভাই বলেছ। তাহলে কি বলবো, শুধু বিহান ডাকতে কেমন লাগবে? তোমার ভাতি যা বলবে, তুই কত বড় অসভ্য, দিয়া বড়দের নাম ধরে ডাকিস। কেন তুমি নাম ধরে ডাকবে, কেন? স্বামীর নাম ধরে কেউ ডাকে? নাম ধরে ডাকবা না, আমরা যেভাবে বলি ওইভাবেই বলবা। তুমি তো বলো দিয়ার বাবা, শোনো আমি কার বাবা বলবো, টুনির বাবা? ছেলে মেয়ে হোক, তখন তুমিও তাদের নাম ধরে ডেকো। দিয়া চুপচাপ বকাশকাগুলো শুনে হজম করে মনে মনে ভাবছে, এই বিহান ভাই ঠুকু, এই বিহানটা আমার আম্মুর কাছে এসেই নালিশ দিয়েছে, আজ ওর যে কি করবো না নিজেই যায় না। বিহান ভাই ঠুকু, বিহান। বিহান বিভোর আর আবির ড্রয়িং রুমে বসে গল্প করছে, বিভোর আর আবির গল্প করছে, আর বিহান পূর্ণ দৃষ্টি ফোনে নিক্ষেপ করে ফোন স্কল করে যাচ্ছে। দিয়া গিয়ে বলল, এই যে শুনুন। বিহান কোনো উত্তর দিল না। দিয়া আবারও বলল, এই যে আপনাকেই বলছি, শুনুন। হ্যাঁ, তাও ফোনের দিকেই মন বিহানের,
দিয়ার দিকে ফিরেও তাকালো না। আবির বিহানকে বলল, বিহান দিয়া তোকে ডাকছে। বিহান আবিরের দিকে একেবারে তাকিয়ে আবার দিয়ার দিকে কপালে চামড়া ভাঁজ করে তাকিয়ে বলল, আমাকে ডাকছো? আপনাকেই, মন কোথায় থাকে, কতবার ডাকছি আমি? এই যে ওই যে করছিলে বুঝবো কিভাবে, কাকে বলছো? আপনাকেই ডাকছিলাম। আমাকে তো বিশাল ভঙ্গিমায় ভাই ডাকা হয়, তাই আজ হঠাৎ এমন আজীব সম্বোধনে বুঝতে বেশ মুশকিল হয়েছে আমার, সিরিয়াসলি বলছি। দিয়া বুড়ি রেগে আছে মনে হচ্ছে, তা হঠাৎ কে নিয়ে এত রাগ দিয়া? ওই যে আপনার চাচাতো ভাইকে বলুন আমার রুমে আসতে, আমার কথা আছে। আবির আর নিজের খুব জোরে হেসে দিয়ে বিহান বলল, যা দিয়া ডাকছে। বিহান আবির আর বিভোরের দিকে আজ চোখে তাকিয়ে হালকা হেসে নিয়ে ফোন প্যান্টের পকেটে রেখে বলল, যাচ্ছি, তোদের বোন তো আর প্রেম করতে ডাকছে না, নিশ্চয়ই কপালে শনি আছে, একটু খোঁজ খবর নিস আমার, গেলাম বিসমিল্লাহ বলে। দিয়া রুমের মধ্যে পালচারি করে বেড়াচ্ছে, কখন বিহান আসবে। এক মিনিটের মাঝে বিহান রুমে প্রবেশ করে প্যান্টের দুই পকেটে হাত গুজে সন্দিহান দৃষ্টি নিয়ে তাকাই রইল দিয়ার দিকে। বিহানের সন্দিহান মন এটাই বলছে দিয়া হঠাৎ এইভাবে ডেকে পাঠালো কেন। বিহান শান্ত কণ্ঠে বলল, কি হয়েছে কেপি, এইভাবে ডাকা হয়েছে কি জন্য? আপনার ইউরিন টেস্টের রেজাল্ট জানতে। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং ব্যাপার জানতে রেখেছো। বিহান শান্ত কণ্ঠে বলল, দিয়া ক্ষিপ্ত নয়নে তাকিয়ে রইল। বিহান আবারও বলল, আগামী কয়েক মাসের মধ্যে তোমার ইউরিন টেস্টের ব্যবস্থা করছি, ওয়েট। এই দেখুন, বাজে কথা কম বলুন, আম্মুর কাছে নালিশ দিয়েছেন কেন? আমাকে বকেছে আম্মু। ও আচ্ছা, এই ব্যাপার। কেন দিয়েছেন নালিশ আপনি? আজ আপনার খবর আছে বিহান ভাই, থুকু, বারবার ভাই হয়ে যায়, ছোটবেলার অভ্যাস চেঞ্জ হতে তো সময় দেবেন, তাই না? এদিকে আমাকে বারবার ভাই রাখলে যে আমার রোমান্টিক ফিলের দফা রফা হয়ে যায়, বোঝো না? ফিলিংসের আবার দফা রফা হয় নাকি? কি আধ্যাত্মিক আলাপ বিলাপ বাবা। বিহান দিয়ার কানের কাছে ফিসফিস করে অসভ্য কয়েকটা কথা বলে ফিলিংসের দফা রফা বোঝালো। দিয়া আশ্চর্য হয়ে তাকিয়ে ভাবল, কি অসভ্য কথা, মানুষ এত অসভ্য কথাও বলতে পারে? বিহান দুষ্টু হেসে বেরিয়ে গেল রুম থেকে। আজ অনেকদিন বাদে দিয়া ওর বাবার কোলে মাথা রেখে শুয়ে আছে। দিয়ার বাবা কোনো রাজ্যের রাজা না হলেও তার কাছে দিয়া যেন একটা রাজকুমারী। বাবা নামক এই মানুষটা মেয়ের সব চাওয়া পাওয়াগুলো পূরণ করে। দিয়ার জীবনে অনেক বড় প্রাপ্তির নাম হলো ওর বাবা। আবিরের কিছু প্রয়োজন হলে ওর আম্মুকে বা দিয়াকে দিয়ে বলায়। আবির ওর বাবার কাছে নিজ মুখে কিছু জানতে চায়, সাহস পায় না। অথচ দিয়ার এই ভয় বা বাধা কোনোটাই নেই। দিয়ার বাবা দিয়াকে এতটাই আদর আহ্লাদ দিয়েছে যে নিঃসংকোচে যা কিছু প্রয়োজন বাবার থেকে চেয়ে নিয়েছে। অথচ দিয়ার বাবা দিয়াকে আর আদরকে সমানভাবেই ভালোবাসে। দিয়ার বাবা খাটের কোনায় বসে আছে, দিয়া বাবার কোলে মাথা রেখে গল্প করছে। গল্পের সবটা জুড়ে রয়েছে দিয়ার আম্মু। দিয়ার আম্মু দিয়াকে বকলেই ওর বাবার কাছে নালিশ জানিয়ে দেয়। দিয়ার বাবা দিয়ার মুখে হাসি ফোটাতে গিয়ে আম্মুকে বলে, আমার মেয়েকে তুমি আর কখনোই কিছু বলবে না। মেয়ে তোমার আর ছেলে আমার। অতিরিক্ত খরচ করাতে দিয়ার আম্মুর আপত্তি থাকে, কিন্তু দিয়ার বাবা দিয়ার চুলে বিলি কেটে দিচ্ছে আর বিভিন্ন গল্প বলছে। দিয়া ডাক্তার হলে দিয়ার বাবা আর কাজ করবে না, দিয়া আর আবিরের থেকে পকেট থেকে খরচ নিয়ে নিশ্চিন্তে ঘুরে বেড়াবে। যদিও দিয়ার বাবার এটা একটা আবদারের কথা। এরই মাঝে আয়রা ঘরে প্রবেশ করতেই ভ্যা ভ্যা করে কেঁদে দিল। দিয়া আর দিয়ার বাবা দুজনেই বেশ অবাক হলো আয়রার কান্না দেখে। দিয়ার বাবা বলল, বুড়িমা কি হয়েছে? আয়রা গাল ফুলিয়ে বলল, চাচু তোমার কোলে দিয়াপু কেন? দিয়া ভীষণ অবাক হয়ে বলল, আমার বাবার কোলে আমার মাথা রাখা, তোর হিংসে হচ্ছে কেন? নামো আগে আমার চাচুর কোল থেকে, আমি মাথা দিব ওখানে। আচ্ছা তোর চাচু হয় আর আমার কি হয়? তোমার কিচ্ছু না, আমার আপন চাচু। ওকে, আমিও যাচ্ছি আমার চাচুর কাছে, মানে তোর বাবার কোলে মাথা রাখতে। আয়রা ফ্লোরে বসেই পা দাপাতে শুরু করলো আর ভীষণ কান্না জুড়ে দিল। না, আমার আপুর কাছে তুমি যাবে না।
মানে সে কারো কাছেই যেতে দিবে না। মানে কি সবকিছুর দখলদার তুই একা আয়রা? চাচু আমার, আপু আমার। তাহলে আমার কে? তোমার শুধু বিহান ভাই। দিয়া ওর বাবার সামনে কি লজ্জা তাই না পেল? বিহান নাকি দিয়ার, এইটুকু মেয়ে কি বলে এইসব? চোখ রাঙিয়ে আয়রার দিকে তাকালো দিয়া। দিয়ার বাবা উঠে গিয়ে আয়রাকে কোলে নিল। আয়রার কান্না থামাতে দিয়ার বাবা বলছে, দিয়াকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিব, আবার আম্মা তুমি আর কেঁদো না। আয়রা গাল ফুলিয়ে কেঁদেই যাচ্ছে। আয়রাকে দিয়া আর রিয়া খেপিয়ে অনেক মজা নিয়েছি। আয়রাকে জাস্ট ওরা বলতো ডিম পরোটা দিয়া নিয়েছে, সাথে সাথে নিজের প্লেটের ডিম ছুঁড়ে ফেলে বলবে আমি দিয়া আর রিয়াপুর প্লেটের ডিম নিব। হাতে চিপসের প্যাকেট থাকলে না নিয়েও যদি বলে নিয়েছে এই কান্না জুড়ে দিবে। আয়রার কাণ্ড দেখে এখন আবার হাসছে দিয়া। এরই মাঝে বিহান এসে দিয়ার বাবার কোল থেকে আয়রাকে নিয়ে বলল, আপনি যান আমি দেখছি। দিয়ার বাবা বিহানের কোলে আয়রাকে দিয়ে বেরিয়ে গেল। বিহান আয়রাকে কোলে নিয়ে বলল, কি হয়েছে আয়রা সোনা, তুমি কাঁদছ কেন? আয়রা দিয়ার দিকে আঙ্গুল ইশারা করে দেখালো। কি পাক্কা আমাকে বিহানের কাছে বকা খাওয়াবে বলে আমার দিকে ইশারা করছে? দিয়া আয়রার দিকে আবার চোখ পাকাতেই বিহান বলে উঠল, কি ব্যাপার ভয়ানক অত্যাচারী মহিলা, এতদিন আমাকে অত্যাচার করছিলে মেনে নিয়েছি, তাই বলে এখন এইটুকু বাচ্চাকে অত্যাচার করবে? দিয়া বিহানের কথা শুনে আয়রার দিকে রাগি চোখে তাকালো। বিহান দিয়ার চোখের দিকে তাকিয়ে বলল, খবরদার আয়রাকে চোখ রাগাবে না তুমি, রাজাকারদের উত্তম অধিকারী তুমি দিয়া, একটা বাচ্চাকেও ছাড় দিচ্ছ না, এতদিন আমাকে ভয়ানক অত্যাচার করেছো আর এখন এই শিশুটাকে করছো। এই দেখুন বারবার রাজাকার আর অত্যাচারী বলবে না, বুঝেছেন? আপনাকে কিভাবে অত্যাচার করেছি আমি? বিহান আয়রাকে নামিয়ে দিল কোল থেকে। দিয়া খাটের কোনায় শুয়ে আছে, চুল নিচে ঝুলে পড়েছে। বিহান দিয়ার মাথার দুই পাশে দুই হাত ঠেকিয়ে ঝুঁকে পড়ল ওর মুখের উপর। দুজনের নাকের সাথে নাক ছুঁই ছুঁই অবস্থা। দিয়া ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে বিহানের দিকে। বিহান নাকের সাথে নাক ঘষা দিয়ে পড়ল, অত্যাচার করেছো তুমি, ভীষণ অত্যাচার। এই ইয়াং ছেলেটার সামনে বিরিয়ানি রেখে খাওয়ার পরিবেশ তৈরি করে দাওনি, খেতে ইচ্ছে করলেও পারিনি, এটা রীতিমতো ভীষণ অত্যাচার। দিয়া ধীর শান্ত গলায় বলল, কিভাবে? এই যে বিয়ে করাবো সামনে দিয়ে ঘুরছো, কখনো নিজ থেকে একটু আদর করোনি? আমি না হয় করিনি, আপনাকে তো আর ধরে রাখিনি কোনোদিন। আমি একটু কাছে গেলে তো তুমি সরাসরি একটা চরিত্রহীনের সার্টিফিকেট ছড়িয়ে দিতে। দিয়া হাসলো বিহানের কথা শুনে। বিহান ফিসফিস কণ্ঠে বলল, ঝুঁকে আছি তোমার দিকে, গিভ মি এ কিস শ্যামাঙ্গিনী। কি ভীষণ লজ্জা পেলাম ওনার কথা শুনে, এইভাবে মুখের উপরে এসে কেউ বলে গিভ মি কিস? লজ্জায় মুখ অন্য দিকে ঘোরালো দিয়া। এরই মাঝে আয়রা আরো জোরে কেঁদে দিল। বিহান আয়রাকে কোলে তুলে বিছানায় বসিয়ে দিল। আয়রার কান্না থামাতে বিহান নিজের ফোন আয়রার হাতে দিয়ে ইউটিউব ধরিয়ে দিল। আয়রা মনোযোগ দিয়ে নেক্সকে সব পারে কার্টুন দেখছে। বিহান আয়রাকে ফোন দিয়ে ওর প্যান্টের পকেট থেকে ওয়ালেট বের করে বিছানায় রেখে ওয়াশরুমে গেল। দিয়া আয়রাকে একটু ভয় দেখাতে বিহানের ফোন নিয়ে ভয়েস সার্চ দিল আহাট বলে, সনি অ্যাড চ্যানেলের আহাট প্লে করার জন্য। বুঝলাম না, আমি তো বললাম আহট, আ কি তারা শোনেনি? সার্চ অপশনে উঠেছে আ বাদে হট, সাথে সাথে দেশ বিদেশের নোংরা ভিডিও হাজির। আয়রার চোখ বড় বড় করে তাকিয়ে পড়ল, দিয়াপু দেখো আমার মতো ছোট কাপড় পরেছে। দিয়া দ্রুত ফোন থেকে এসব কাটার চেষ্টা করছে। এরই মাঝে বিহান আয়রার হাত থেকে ফোনটা কেড়ে নিল। ফোনের দিকে একবার চোখ স্থির করে তাকালো। ভয়ে হাত পা কাঁপাকাঁপি শুরু হলো দিয়ার। উনি আমাকে ভীষণভাবে বকবেন, আর ছি কি ভাববেন আমাকে নিয়ে কি? বিহান বিরক্ত হয়ে তাকালো দিয়ার দিকে। আয়রার হাতে দিয়ার ফোন ধরিয়ে দিয়ে বলল, তোমাদের ঘরে গিয়ে ফোন দেখো সোনা, যাও আমি আসছি। আয়রা তো ফোন নিয়ে চলে গেল, দিয়ার কি হবে এখন? বিহান দরজার পর্দা টেনে দিল। বিহান ফোন প্যান্টের পকেটে ঢুকিয়ে দিয়ার দিকে বিরক্ত হয়ে তাকালো।
দিয়া দ্রুত বিছানা থেকে উঠে শাড়ি ঠিক করতে লাগলো। বিহান ধীর গতিতে ক্রমশ ঝুঁকে এলো দিয়ার দিকে। দুজন দুজনের নিঃশ্বাসের একদম কাছাকাছি দিয়া চোখ বড় বড় করে বিহানের দিকে তাকিয়ে বলল। বিহান তাতে দাঁত চেপে বলল, এইটুকু একটা বাচ্চাকে এসব দেখাতে লজ্জা করলো না তোর? কি ব্যাপার, উনি তুমি থেকে দেখছি আবার তুইতে চলে গিয়েছেন। দেখুন, আমি ওসব দেখাইনি, ভুল হয়েছে এটা। সিরিয়াসলি ভুল হয়েছে? আমি তাই জীবনে ফোনে এসব সার্চ করিনি কোনোদিন। তুই কিনা এসব দেখিস? আমার ফোনেই অপবিত্র করে দিয়েছিস আজ।